বিসমিল্লাহ রহমানের রহিম আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে আমাদের রসায়ন বিজ্ঞানে রাসায়নিক বন্ধন আমরা আলোচনা করছিলাম পূর্বের ক্লাসের ধারাবাহিকতায় এখন আমরা নিষ্ক্রিয় গ্যাস এবং স্থিতিশীলতা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। নিষ্ক্রিয় গ্যাসগুলো কেন নিষ্ক্রিয় নিষ্ক্রিয় গ্যাসগুলো এটা স্থিতিশীল কেন সেই বিষয়টি কিন্তু আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলো সবাই এক ধরনের স্থিতিশীলতা লাভ করেছে তারা রাসায়নিক বিক্রিয়ার সময় অন্য কোনো মৌলের সঙ্গে যুক্ত হয় না নিজেরাও নিজেদের মধ্যে ইলেকট্রন বিনিময় করা বা শেয়ার করা এরকম কোনো কিছুই করে না তো সেই বিশেষ কারণে নিষ্ক্রিয় গ্যাসগুলোর কিন্তু এক ধরনের স্থিতিশীলতা তাদের মধ্যে ধরে রাখে আর এই বিশেষ ধরনের স্থিতিশীলতা তাদেরকে একটা স্বাভাবিক অবস্থায় থাকতে কিন্তু সাহায্য করে তো আমরা নিষ্ক্রিয় গ্যাসগুলোর ইলেকট্রন বিন্যাস যদি পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে সবারই সর্বশেষ কক্ষপথে আটটি করে ইলেকট্রন আছে শুধু হিলিয়াম ছাড়া হিলিয়ামের ইলেকট্রন আছে দুইটা এদের নিয়নের আছে আটটা আর্গনের আছে আটটা ক্রমি এদের ক্রিপ্টনের আছে আটটা জেননের আছে আটটা রেডনের আছে তোমার হলো আটটা এই আটটা করে ইলেকট্রন থাকাতে এরা কিন্তু এক ধরনের স্থিতিশীলতা লাভ করেছে স্থিতিশীলতা শব্দটির মানে হলো এরা কোনো প্রয়োজনে কারো কাছে যায় না এরা কোনো প্রয়োজনে কাউকে কাছে ডাকে না দেখো এটা এরা অনেকটা আমরা বলবো যেটি বেহেস্তের সুখে তারা আছে কারণ বেহেস্তের সুখ বলতে আমরা যেটিকে বুঝি যে সেই স্থানে আমাদের মহান আল্লাহতালা আহ আমাদেরকে এমন একটা অবস্থান দিয়ে দিবেন যে সেখানে আমাদের কোনো অভাব থাকবে না আমরা যা চাইব মুহূর্তের মধ্যে আমরা চোখ মেলালি সেটি দেখতে এবং কোনো অভাবের জন্য আমরা কারো কাছে যাব না এবং কাউকে কাছে ডাকবো না ঠিক এই নিষ্ক্রিয় গ্যাসগুলো কিন্তু এমনই এক ধরনের স্থিতিশীল অবস্থায় তারা কিন্তু চলে গেছে এই যে স্থিতিশীল অবস্থায় যে গেল এটার কারণের জন্য রাসায়নিক বিক্রিয়াতে অন্যান্য মৌলগুলো কিন্তু এই প্রচেষ্টাটা নিয়ে থাকে যে তারাও ইলেকট্রন সর্বশেষ কক্ষপথে তিনটা উপায়ে তারা এই কাজটি করতে চায় সেই তিনটা উপায় কি তারা যেহেতু এইভাবে তাদের সর্বশেষ কক্ষপথে আটটা ইলেকট্রন অথবা দুইটা ইলেকট্রন পূরণ করতে চায় এই পূরণ করার লক্ষ্য নিয়ে তারা কিন্তু ইলেকট্রন হয় গ্রহণ করে তিনটা কাজ করে দেখো এখানে লিখে হয় গ্রহণ করে না হলে দান করে আর না হলে ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করে এই তিনটা উপায়ে তারা কিন্তু বন্ধন তৈরি করে সুতরাং ইলেকট্রনের এই বন্ধন তৈরি করার এই যে আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে তারা কিন্তু এই কাজটি সম্পূর্ণ করে তো আমরা এখন দেখব যে এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটি কিভাবে অন্যান্য মৌলগুলোকে রাসায়নিক বিক্রিয়াতে উদ্বুদ্ধ করে অর্থাৎ রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধনের গঠনের কারণ আমরা একটি উদাহরণের মাধ্যমে এটি বোঝার চেষ্টা করব দেখো আমরা যদি এখানে নিয়নকে লিখি নিয়ন এটার ইলেকট্রন বিন্যাস হলো টু এবং হলো এইট অন্যদিকে যদি সোডিয়ামকে লিখি তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো তোমার টু এইট ওয়ান এরকম মানে বিন্যাসটা কিন্তু সোডিয়ামের হয়ে আছে এখন সোডিয়াম চাচ্ছে যে সে নিউনের মতো হতে চায় তাহলে সে কি করবে সে একটা ইলেকট্রন ত্যাগ করবে অর্থাৎ সোডিয়াম বিক্রিয়া করার সময় এরকম কাজ করবে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বিয়োগ হয়ে যাবে বিয়োগ হয়ে সোডিয়াম তখন ধনাত্মক আয়ন হয়ে যাবে কারণ সোডিয়ামের মধ্যে ইলেকট্রন একটা কমে গেল প্রোটন একটা বেড়ে গেল তাহলে সোডিয়াম হলো ধনাত্মক তোমরা কি এই লাইন পর্যন্ত সবাই বুঝতে পারছো আচ্ছা এখন আমাদের পরবর্তীতে যে অংশটি আছে সেটা দেখো ক্লোরিন সে আর্গনের মতো হতে চায় যে ক্লোরিন এটার বিন্যাসটা হলো টু এইট এবং সেভেন এটা কেন এরকম বিন্যাস হবে কারণ ক্লোরিনের ইলেকট্রন ইয়া পারমাণবিক সংখ্যা হলো সতেরো এবং সতেরো হওয়াতে এর এই ধরনের অবস্থান কিন্তু হয়েছে সতেরো মানে কি প্রোটন সংখ্যাও সতেরো ইলেকট্রন সংখ্যাও সতেরো আর আর্গন হলো তোমার আঠারো আর্গন হলে নিষ্ক্রিয় মৌল আর্গন তা এর ইলেকট্রন বিন্যাসটা রকম যে টু এইট এই ক্লোরিন এখন চিন্তা করতেছে যদি তাকে কেউ একটা ইলেকট্রন দান করতো এটা ক্লোরিনের চিন্তা ভাবনা তাহলে ক্লোরিন আর্গুনের মতো হতো এবং তার জীবনে সুখ শান্তি লাভ করত। এই চিন্তা নিয়ে ক্লোরিন বিক্রিয়াতে গিয়ে কি করতেছে ক্লোরিন এরকম বিক্রিয়াতে একটা ইলেকট্রন গ্রহণ করছে গ্রহণ করে সে ঋণাত্মক আয়ন হচ্ছে এবং তারা এই নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো হওয়ার চেষ্টা করতেছে রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করার এটি মূল কারণ তাহলে তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় যে কোন মৌল কেন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তাহলে তার উত্তর হবে যে প্রত্যেকটি মৌল তারা তাদের নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের মতো হতে চায় প্রশ্ন হলো কেন হতে চায় নিষ্ক্রিয় মৌলগুলো যে রকম স্থিতিশীল লাইফ লাভ করছে তারা জীবনে শান্তি সুখ পাইছে তারা কোনো অস্থিরতা তাদের মধ্যে নেই এটি অন্য অন্য মৌল লাভ করতে চায় সবাই কি বুঝতে পারছো তাহলে রাসায়নিক বিক্রিয়ার মূল কারণ আশা করি সবার কাছে ক্লিয়ার রূপা আচ্ছা ঠিক আছে আচ্ছা ওকে তাহলে এখন আমি তোমাদের এই যে আমি এখন এটা পড়ালাম এই আমার পড়া শেষে তোমরা বাসায় এই পড়া শেষেই তোমরা একটু কষ্ট করে থেকে মিনিট সময় দিয়ে এই ফিজিক্স এবং কেমিস্ট্রির এই থিমগুলো এখনই দেখবা তাহলে কিন্তু আহ প্রত্যেকেই বুঝতে পারবা যে আসলে পড়াটি তোমরা ঠিক মতো বুঝলে কিনা এখানে দেখো লেখা আছে একই মৌলের আহ দুটি পরমাণু যখন পরস্পরের কাছে আসে তখন তারা সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনটা তিনটা কাজ করে হওয়া ইলেকট্রন গ্রহণ করে না হলে তারা বর্জন করে না হলে তারা শেয়ার করে এর মাধ্যমে তারা কি করে তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করে আমি কিন্তু এই কথাটাই এখানে দেখালাম যে এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের কারণটাই হলো রাসায়নিক বন্ধন সৃষ্টি করার মূল কারণ কাজেই বলা যেতে পারে যে রাসায়নিক বন্ধন গঠনের মূল কারণ হলো পরমাণুগুলোর মধ্যে সর্বশেষ শক্তিস্তরের স্তরের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্ট্রন বিন্যাস অর্জনের আকাঙ্ক্ষা মানে তারা সবাই চায় যে তারা নিকটস্থ নিষ্ক্রিয় মৌলের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে তাহলে সবাই এটি আশা করি একদম ক্লিয়ার বুঝতে পারছ হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের এই যে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসের বিষয়টি এবং রাসায়নিক বন্ধন গঠনের কারণটি এখানে আমরা ইনশাল্লাহ আহ পরিষ্কার বুঝতে পেরেছি বলে মনে করছি এবং এই অংশটি আমি এখানে সমাপ্ত করছি